কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচারের কুট বসাবেন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, সভরেন্টি, প্রভুত্ব, ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহর। সেদিন আল্লাহ কাউকে দুজেকের ওয়ার্ডার করলে ওই ওয়ার্ডার ক্যান্সেল করার মতো কোনো যোগ্যতা সম্পন্ন লোক আমাদের মধ্যে আছে? তাম পৃথিবীতে নাই। আমার আপনার বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে সেই জাহান্নামের ওয়ার্ডার কিন্তু আসামির দিকে তাক করে বলবেন, আল্লাহ আপনি যাকে জাহান্নামের ওয়ার্ডার করেছেন, আজকে এই লোকটার নেকি কম পড়ে গেছে, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে ছিল এই লোকটা আমি নবী আমাকে ভালোবাসত, আমাকে মোহাব্বত করত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান এই মুহূর্তে এই লোকটার আমি জাহান্নামের ওয়ার্ডার ক্যান্সেল করলাম, আপনি একে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাইর আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে সময় কুরআনুল কারীমের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। এক বিন্দু রহমত যদি হাতির উপরে পড়ে তাহলে হাতির মধ্যে গজবতি হয়, এক বিন্দু রহমত যদি কোনো সাপের উপরে পড়ে তাহলে মনি হয়, এক বিন্দু রহমত কোনো জিনুকের উপরে পড়লে মুক্ত হয়ে যায়, আর এক বিন্দু রহমত যদি কোনো আল্লাহর বান্দা বান্দির উপরে পড়ে তাহলে তারা খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা রহমতের প্রত্যাশিত হয়ে কোরআনের মাহফিলে আজকে বসেছি। হাদিসের শরীফের মধ্যে এসেছে কোরআনের মাহফিলের যখন আয়োজন করা হয়, যখন কোরআনের মাহফিল চলতে থাকে শুরু হয়ে যায়, তখন চার দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে থাকে। আসমানের যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো কোরআনের মাহফিলকে এমন ভাবে বেষ্টনী দেয়, এক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা থাকে। এখন অনেকে মনে করবেন, হুজুরদের তো খায়ার কোনো কাম নাই, পরের বাড়ি খায় আর খালি বড় বড় গপ্প সারে। আমরা যে মাহফিলের মধ্যে আসলাম, আল্লাহর ফেরেশতা যদি চারিদিক দিয়ে মাহফিলে থাকতো তাহলে আমাদের শরীরে কেন ডোসা লাগলো না? বন্ধুগণ আমার, বাইরে আমার, আমার আপনার বাড়িতে যদি মেস থাকে, আপনার পকেটের মধ্যে যদি গ্যাস লাইট মেস থাকে, একটু মেসের খোসা দিলে তামাম পৃথিবী জ্বলে যেতে পারে, আপনার গড় জ্বলে যেতে পারে। সেই মেসটা বুদ্ধি করে আপনি পকেটের মধ্যে রাখেন, আপনার পকেট পুরে না, আপনার শরীর পুরে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ ফেরেশতা বানাইছে আপনার আমার সাথে ডোসা লাগার জন্য নয়, আপনারও বুদ্ধি আর আল্লাহরও বুদ্ধি। আমার আপনার বুদ্ধির সাথে আল্লাহর বুদ্ধির মিলবে না, আল্লাহর বুদ্ধি অনেক উচ্চ লেভেলে। বন্ধুগণ আমার, বাইন আমার, আল্লাহ নাই এমন কথা মানুষ বলেছে বলতে পারে, কিন্তু কোরআনে কারিম আল্লাহর কিতাব নয় এই কথা কোন নাস্তিক পর্যন্ত বলতে পারে না। কেউ যদি বলে কোরআন আল্লাহর কিতাব না, অমনি আমরা সমস্ত মানুষ ওকে জুতা নিয়ে দাঁড় হয়ে বলবো, কোরআন যদি আল্লাহর কিতাব না হয় তাহলে তুই কোরআনের মতো একটা কোরআন বানা, তা না হয় তো তোরে কিন্তু আমরা ছেড়ে দিব না। সমস্ত মানুষ বিশ্বাস করে কোরআন কারিম হল আল্লাহর কিতাব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে যদি করো ডাউট, আমি আল্লাহ মনে করব তোমরা হইলা টাউট, আর আমি কিয়ামতের ময়দান থেকে লাথি মেরে বলে দেব তুই আউট। আমরা যদি কোরআন ধরি বৈশা বৈশা পড়ি, আর যদি ছেড়ে দেই নির্বাচনের সিগারেটার বেরে, আল্লাহ বলে বান্দারে তুই পাইবি জান্নাতের ভিতরে বাড়ি, তোর পা টিপা দিবে হরিয়ার নরি। আল্লাহ বলে বান্দা তুই কোরআন শরীফ ধর, বৈশা বৈশা পর, তারপর তুই মর, তুই কি আমার পর, তোরা না আমার আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদমের বেটা বেটি, আদমের সন্তান, তোমরা আমার মেহমান, তোমরা আমার দোস্ত, এজন্য দেখেন আমরা খাই কত গুস্ত, আরো খাই কত ধরনের মাছ। আল্লাহ দিছেন ফলের গাছ, সূরা শেষে দেখি একটা নাচ, যখন আমাদের খাইতে খাইতে পেট ভরে যায় তখন মানা করি বাস বাস বাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন্নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা যদি একটা কোরআন না বানাতে পারো, একটা সূরা না বানাতে পারো, আল্লাহ বলে তোমরা পারবাও না, আমি আল্লাহ জানি। যদি না পারো তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুন প্রজ্বলিত করা হয়, যে আগুনকে সৃষ্টি করা হয়েছে মানুষ এবং পাথরের জন্য। মানুষ যদি অন্যায় করে তাহলে সে আগুন জ্বলবে, জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু পাথর কেন জাহান্নামের মধ্যে যাবে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পাথর দুই কারণে জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার কারণ হলো পাথরের তেজস্ক্রিয়া বেশি, পাথর জ্বলে বেশি, এই কারণে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, জ্বালানোর জন্য পাথর ব্যবহার করবেন। দুই নাম্বার কারণ হলো পাথরের দ্বারা দুনিয়ার মানুষগুলো মূর্তি বানায়, দুনিয়ার মানুষগুলো বড় বড় মূর্তি বানায়, আর পাথর কেটে যারা মূর্তি বানায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন না। আমাদের সমাজে এখন এরকম মানুষ আছে, নিজেরা মূর্তি বানায়া সেই মূর্তিকে সেজদা করে, সেই মূর্তিকে প্রণাম করে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে আমাদের সমাজে এরকম বেকুফ মানুষ রয়েছে যারা নিজেরা খোদা বানায়, আবার নিজেদের খোদাকে প্রণাম করে, আবার প্রণাম করে নির্দিষ্ট সময়ের পরে আবার নদীতে ফেলে দেয়, আসে না নাই। আমি এক হিন্দু বিচ্ছিকে বললাম, দাদা আপনারা গাবিকে কেন মা বলেন? হিন্দু বিচ্ছি বলল, বাবা এটা তোমরা কি বুঝো না? আমি বললাম বুঝি না। হিন্দু বিচ্ছি বলল, জন্মের পরে কারো দুধ তো পাই না, সর্বপ্রথম গাবি আমাদেরকে দুধ দেয়, এজন্য গাবিকে আমরা মা বলি। আমি বিচ্ছিকে বললাম, ও দাদা আপনি ওর দুধ খান, এজন্য কে মা বানাইলেন? তাহলে আইরা গরু কেন আপনাদের বাবা হয় না? একটা যুক্তি দিবেন আর একটা যুক্তি মানবেন না, এটা কিন্তু ভালো মানুষের লক্ষণ হতে পারে না। আজকে আমার বাংলাদেশে 2% হিন্দু হওয়ার পরও
আমরা মুসলমানেরা যখন খোদা লাগে হিন্দুর দোকানে খানা খাই, যখন পোশাক কেনার প্রয়োজন হয় হিন্দু মুসলমান ভেদাভেদ করি না, হিন্দুর দোকান থেকে পোশাক ক্রয় করি। যখন আমাদের স্মরণের প্রয়োজন হয়, অলংকারের প্রয়োজন হয়, আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ করি না, আমরা হিন্দুর দোকান থেকে অলংকার ক্রয় করি। যখন পান খাওয়ার প্রয়োজন হয় হিন্দুর দোকান থেকে খাই, যখন চা খাওয়ার প্রয়োজন হয় হিন্দুর দোকান থেকে খাই। কিন্তু একটা গোপন রহস্য হলো, আমার হিন্দু ভাইদের খোঁজা লাগলে 10 টাকা বেশি ভাড়া দিয়া হিন্দুর দোকানে খাবার খাই। হিন্দুদের পোশাক কেনার প্রয়োজন হইলে হিন্দু দাদাদের দোকান থেকে পোশাক কিনে, হিন্দুদের পান খাওয়া প্রয়োজন হইলে হিন্দু দোকান দেখে প্রাণ খায়, হিন্দুদের মিষ্টি প্রয়োজন হইলে মুসলমানের ঘর থেকে মিষ্টি কিনে না, তাদের নিজস্ব লোক থেকে তারা মিষ্টি ক্রয় করে। আমি বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে এই চালাকিটা করতেছ, সারা বাংলাদেশের মুসলমান যদি তোমাদের চালাকি একবার ধরে ফেলতে পারে, মুসলমানেরা যদি যার যার দোকান থেকে পান খায়, যার যার দোকান থেকে কাপড় ক্রয় করে, যার যার দোকান থেকে আপনার হোটেলের খাবার খাই, তাহলে আমার তো বিশ্বাস হয়, আমি তো ধারণা করি 2024 সালের মধ্যে হিন্দুদেরকে নিঃস্ব হয়ে ইন্ডিয়া চলে যাওয়া লাগবে। আমরা সহানুভূতি দেখাই, আমরা তাদের উপরে অত্যাচার করতে চাই না, কারণ তারাও আমাদের ভাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, বিদর্মীদের সাথে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যখন দেখবা তোমাদের কোরআন নিয়ে তারা কটুক্তি করে, তোমাদের নবী নিয়ে তারা কটুক্তি করে, তোমাদের আসমানের মালিককে নিয়ে তারা কটুক্তি করে, তখন তাদের সাথে কোনো আপোষ নাই, তখন তাদের কল্লা ফেলে দেবে। এটা আমি নবীর কথা, আমাদের তাদের সাথে কোনো এতায়াত, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যখনই আমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে তারা অপব্যাখ্যা করবে, তারা আমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আপনার তিরস্কার করবে, তখন তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না। মহতরম হাজরিন, কথা বিশিলাম বানাই, আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। অগ্নবীজি, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী বিধর্মীদের জন্য রহমত, আমার নবী কাফেরদের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী বিশ্ববাসীর সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظا। আমার নবীকে আমি কোমল হৃদয় দিয়েছি। নবীদের মধ্যে একদল নবী ছিল জালালি, আর একদল নবী ছিল জামালি, একদল নবী ছিল বহুত গরম, আরেক দল নবী ছিল একেবারে নরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে গরম ছিলেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পোশাক একসাথে গায়ে দিতেন। আমরা গরম লাগলে একটা পোশাক পরে কখনো খুলে ফেলি, আর মুসা নবী উত্তপ্ত গরমের মধ্যে দুইটা পোশাক একসাথে পরতেন। কেন পরতেন?
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন রাগ উঠে যেত তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পশম গুলো আলকারের মতো দাঁড়িয়ে যেত, আলপিনের মতো পশম গুলো দাঁড়িয়ে যেত। তখন আল্লাহর নবী মূসা আরেকটা পোশাক পরে সেই আপনার পশম গুলোকে একেবারে নিস্তব্ধিত করত। আমার নবী গরম ছিলেন না, একেবারে নরম ছিলেন না। যেখানে গরম হওয়া দরকার আমার নবী একেবারে ফায়ার, যেখানে নরম হওয়া দরকার সেখানে একেবারে আমার নবী ছিলেন নরম। আল্লাহর নবী একদিন সফর থেকে বাড়িতে আসলেন, নবীজির সমস্ত বিবিগণ নবীকে বেষ্টনী দিয়ে ঘিরে বসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণ প্রিয় বিবিরা, তোমরা আমাকে কেন এভাবে ঘিরে বসেছ? আল্লাহর হাবিবের এক স্ত্রী আমাদের আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সফরে চলে গেছেন, আমাদের ঘরে তো থালা বাসন নাই, মেহরবানি করে আমাদের ঘরে থালা বাসনের ব্যবস্থা করুন। নবীজির আরেক বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে একটা বালিশ রয়েছে, আপনি যখন আমার ঘরে আমার বিছানায় আসেন এক বালিশে দুজন থাকতে কষ্ট হয়ে যায়, অগনবীজি আপনি যদি আরেকটা বালিশের ব্যবস্থা করতেন। আরেক বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গলিতে একটা একটা পাটি দরকার, একটা পাটির ব্যবস্থা করেন। আরেক বিবি দাঁড় হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আয়েশার ঘরে থাকেন তখন আপনার সাহাবীরা সুন্দর সুন্দর খেজুর হাদিয়া দেয়, গরম দুধ হাদিয়া দেয়, আর আমাদের ঘরে যখন থাকেন তখন কোনো হাদিয়া আসে না। আপনার সাহাবিদেরকে বলবেন এসব চলবে না, মসজিদে নববীর মধ্যে গিয়া বলবেন, ও আমার সাহাবিরা, এসব করলে চলবে না, সমস্ত বিবিদের ঘরে তোমাদের হাদিয়া দিতে হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, বিবিরা, এই কথা আমি নবী বলতে পারবো না, আমার শরম করে। সুবহানাল্লাহ, নবী তো লজ্জাবতী নবী ছিলেন, নবীর তো অনেক শরম ছিল। নবী যে বলেন, আমার লজ্জা করে, এই কথা আমি বলতে পারবো না, আল্লাহ আমাকে আরশে মুআল্লায় দিতে চেয়েছে, আমি নেই নাই, আর আমি হাদিয়ার জন্য মসজিদে নববীতে সাহাবীদেরকে বলবো না, আমি এটা পারবো না। আল্লাহর নবী এত দয়ালু ছিলেন, এত রহমতের নবী ছিলেন। নবীজি একদিন মসজিদে নববীতে বসে রয়েছেন, হঠাৎ করে একটা সাহাবি নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে নিবৃত অজপাড়া গায়ে থেকে এসেছি আপনার সাক্ষাতের জন্য, আপনার দিদারের জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবি, তুমি কেন এসেছো? সাহাবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে, দুই দিন আগে একটা ছেলে পক্ষ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে পক্ষ আমার মেয়েকে ভীষণ পছন্দ করেছে, আর ছেলেটাও আমাদের কাছে ভালোই লেগেছে, মাশাআল্লাহ দেখতে ভালো, বিবাহ কবুল হয়ে গেছে। অগনবীজি দুই দিন পরে আমার মেয়ের বিবাহ হবে, অগনবীজি আমি হলাম আপনার রুহানি সন্তান, আর আমার মেয়ে হলো আপনার নাতি। অগনবীজি নাতির বিবাহে আপনি নবী হয়ে কি উপহার দিবেন? সুবহানাল্লাহ, সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতির বিবাহে আপনি কি উপহার দিবেন? আপনি কি আপনার পেশাবকে বলতে পারবেন, পেশাব হুজুর, আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, আপনি কানেরটা দিয়েন? এই কথা তো আপনি বলতে পারবেন না।
অথচ নবীর সাথে সাহাবীর কত মধুর সম্পর্ক, কত সুন্দর সম্পর্ক। সাহাবী বলতেছেন, রাসূল আপনার নাতনির বিয়াতে আপনি কি উপহার দিবেন? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী আমি আমার নাতিনের বিবাহেতে কিছু দিব না, এটা তুমি কিভাবে ভাবলা? আমি আমার নাতিনের বিবাহে কিছু দিব না, এটা তুমি ভাবলা কিভাবে? কিন্তু আজকে দিতে পারবো না, তুমি আগামীকালকে ঠিক এগারোটার সময় একটা শিশি আর একটা কাটি নিয়ে আমার বাড়িতে আসবা। সাহাবী চলে গেছেন। পরের দিন ঠিক এগারোটার সময় আল্লাহর হাবিবের ঘরে আইসা আল্লাহর হাবিবকে ডাক দিলেন। আল্লাহর হাবিব ঘরের দরজা খুলে দিয়া বলে, ও সাহাবী আহলান ও সাহলান, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো তুমি আমার সাথে বসো। সাহাবী ছোট্ট একটা শিশি নিয়ে এবং কাটি নিয়ে নবীজির সামনে বসে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী এভাবে জামার দুইটা হাত উঠাইলেন। নবীজির জামা যখন কোনি পর্যন্ত এভাবে উঠাইলেন, আল্লাহর নবী ওনার হাত মুবারক এভাবে কেসলাইতে শুরু করলেন। দুনো হাত কেসলাইতে শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল নবীজির হাত মুবারক থেকে গাম মুবারক বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী তোমার কে যে বলেছিলাম শিশিটা আনার জন্য, সেই শিশিটা তুমি আমার কোনির নিচে রাখো। সাহাবী যখন শিশিটা নবীজির কোনির নিচে রাখলেন, কোনি থেকে টপ টপ করে বে নবীজির গাম মোবারক শিশির মধ্যে প্রবেশ করলো। আরেক হাতে ভাবে করলেন নবীজি, এই হাতের কোনি মুবারক থেকে নবীজির গাম মুবারক সাহাবীর সেই বোতলের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর নবী আবার বললেন, সাহাবী আমি নবীর পক্ষ থেকে আমার নাতিনের জন্য এটাই বিবাহের উপহার। সাহাবী অনেক খুশি, সেই গাম মুবারক নিয়ে বাড়িতে চলে গেলেন অজবরাগায় নিবৃত পল্লীতে। মেয়েটা বাবার পথের দিকে অপেক্ষা করতেছে, বিশ্বনবীর কাছ থেকে উপহার আনবে, উপহার পাওয়ার জন্য মেয়েটা রাস্তায় দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে পাহাড়ের চিপা থেকে তার বাবা আসতেছে। বাবাকে ডাক দিয়া বলে, আব্বু আমার জন্য আমার বিয়েতে রহমাতুল্লিল আলামিন কি উপহার দিয়েছে? আল্লাহর নবীর সাহাবী সেই এক বোতল গাম মুবারক তার মেয়ের কাছে দিয়া বলে, ও আমার আম্মাজান, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তোমার বিবাহে তার গাম মুবারক উপহার দিয়েছে। ঠিক সেই সময়ে মেয়েটা এত পরিমাণে খুশি হয়েছে, তার বাবাকে ডাক দেয়া বলতেছে, আব্বু আমার নবীজি যদি আমাকে তামাম পৃথিবীর অর্ধেক দিয়ে দিতেন, আমাকে যে গাম মুবারক দিয়েছেন আমি এত খুশি হয়েছি, তামাম পৃথিবীর অর্ধেক দিলেও আমি এত খুশি হইতাম না। জোরে বললেন সুবহানাল্লাহ। বিবাহের দিন সেই মেয়েটা নবীজির দেওয়া গাম মুবারক শরীরের মধ্যে মাখলেন, কপালের মধ্যে মাখলেন, ঠোঁটের মধ্যে মাখলেন, হাতের মধ্যে মাখলেন। সমস্ত বিবাহের অনুষ্ঠানে মানুষগুলো অবাক হয়ে গেল, কে তো সুন্দর আতর দিয়েছে, এত বড় লোক কে, এত সুন্দর আতরের সুগ্রাণ। সমস্ত মানুষগুলো আয়েশা দেখে মেয়েটার কাছ থেকে গন্ধ আসে। সমস্ত মানুষগুলো বলে, ও মেয়ে তুমি কি আমাদেরকে একটু আতর দিবা? মেয়েটা ডাক দেয়া বলে, নিজের শরীরের রক্ত দিতে পারি,
তবু নবীর উপহার কাসিনা মুবারক দিতে পারি না। মদিনার সমস্ত মানুষগুলো সেই বাড়িকে সুগন্ধি বাড়ি হিসাবে উপাধি দিয়ে দিল। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বিবিদের কাছে বসে আছে। বিবিরা ডাক দেয়া, বলে রাসূল আপনি আমাদের হাজত পূরণ না করে যেতে পারবেন না। আল্লাহর নবী বড় বেকায়দায় পড়ে গেলেন। ঠিক সেই সময়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মানুষের বিপদে পড়লে উদ্ধার হওয়া যায়, বিবিদের বিপদে পড়লে তো উদ্ধার হওয়া যায় না। আল্লাহর নবী আসমানের মালিককে বলে, ও প্রভু তুমি আমাকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে ঘরের বাহির দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত উমর যাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বাড়িতে আসেননি। উমর গরম না নরম? অনেক গরম সাহাবী। উমরের শব্দ পায়া নবীজির সব বিবিরা এমন জোরে দৌড় দিছে জুতার শব্দে। উমর বলতেছে, নবীজি এত জোরে কে দৌড় দিল? আল্লাহর নবী বলে, উমর রে তুমি আয়েশা আমারে রক্ষা করছো, আমার বিবিরা আমারে এমন ফেজদা দর্শিন, তুমি আইছো আর আমার বিবিরা ঘরের মধ্যে পলায়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া, বলে উমর রে তুমি আমারে রক্ষা করছো। মহতরম হাজেরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত। নবীজি মানুষের জন্য রহমত, নবীজি পোষা পাখিদের জন্য রহমত, নবীজি কাফেরদের জন্য রহমত। আমার ভাইরা আমার বন্ধুগণ, আজকে যেহেতু মিলাদুন নবীর মাহফিল, তাই নবীজির জীবনের সম্পর্কে আলোচনা করা দরকার। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 12ই রবিউল আউয়ালে পৃথিবীর মধ্যে তাশরিফ আনলেন। নবীজি যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন, ঠিক সেই সময়টা ছিল সুবহে সাদেক, না রাত না সকাল। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া, বলে আমেনা ডাক দেয়া, বলে আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে তাশরিফ আনল, সময়টা ছিল সুবহে সাদেক। আমার সন্তান যখন দুনিয়ার বুকে আসলো, আমার ঘরে কোনো আলো ছিল না, আমার ঘরে কোনো আলোক বর্তিকা ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখে নবীজি যেখানে শুয়ে রয়েছেন সেখানে পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আসমানের সেই পূর্ণিমার চাঁদ আমেনার ঘরে কিভাবে আসলো? আমি আবার বাহিরে আসলাম, দেখলাম আসমানের মধ্যে আর পূর্ণিমার চাঁদ নাই। আবার যখন মুহাম্মদের কাছে গেলাম, মুহাম্মদের কাছে গিয়া দেখি মুহাম্মদের মাথা মুবারকের উপরে পূর্ণিমার চাঁদ যেন খেলা করতেছে। আব্বাস যখন ইসলাম কবুল করলেন, বিশ্ব নবীকে ডাক দেয়া, বললেন ও নবীজি, আপনি যখন দুনিয়ার বুকে তাশরিফ আনলেন, আপনার ঘরে আমি দেখেছি পূর্ণিমার চাঁদ আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা কিভাবে হয়েছে? আল্লাহর নবী ডাক দেয়া, বলে চাচা গো, আমি নবীর সাথে খেলা করার জন্য, আমি নবীকে একটু আনন্দ দেওয়ার জন্য আসমানের মালিক আসমানের পূর্ণিমার চাঁদকে আমার কাছে এনে দিয়েছে। সুবহানাল্লাহ,
নবীজি ছিলেন রহমত। একদিন হযরত আমেনা দেখতে বলেন, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে, এত সুন্দর বালক আমি কখনো মক্কার জমিনে দেখি নাই। নবীজির দুধমা হালে মাতুসা দিয়া ডাক দিয়া বলেন, আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রের ছেলে আমি মক্কা মদিনার কোথাও দেখি নাই। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বিশ্ব নবী রহমাতুল আলামিনের মতো এত সুন্দর চরিত্রের মানুষ আমি আসমান জমিনে কোথাও দেখি নাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দুই মাপ এবং জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল তোমরা বলেছ দুনিয়ার কোথাও মুহাম্মদের মতো চরিত্রের ছেলে দেখো নাই, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের মানুষ দ্বিতীয় আমি কাউকে সৃষ্টি করি না। সুবহানাল্লাহ, নবীজির মতো এত সুন্দর চরিত্রের মানুষ আমি আল্লাহ আসমানের নিচে জমিনের ব্যার সৃষ্টি করি নাই করি নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। সংসারে তিনটি কারণে অশান্তি আসে, তিনটি কাজ করার কারণে আপনার সংসারের মধ্যে অশান্তি হয়, আমি লক্ষ্য করে দেখেছি। এই তিনটি কাজ যেই সংসারের মধ্যে বিদ্যমান সেই সংসার থেকে অশান্তি দূর হয় না, আমি অ্যানালাইজ করে দেখেছি। এই তিনটি কাজ যে সংসারে রয়েছে সেই সংসারের মধ্যে কখনো সুখ শান্তি আসতে পারে না, পারে না। মহতারাম হাজরিন, সেই তিনটি কাজ সম্পর্কে, সেই তিনটি বিষয় থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এর মধ্যে এক নাম্বার কারণ, যেই কারণে সংসারে অশান্তি লেগে থাকে তার এক নাম্বার কারণ হলো সংসারের মধ্যে অপচয় হয়। এত পরিমাণে সংসারের সমস্ত মানুষগুলো অপচয় করে, পানির অপচয় করে, গ্যাসের অপচয় করে। আমাদের দেশের মহিলাগণ একটু যদি আপনি শহর লেভেলে যান, দেখবেন একটা মেসের কাটি পোড়া লাগবে, এজন্য গ্যাস বন্ধ করে না, সারা দিন জ্বালায় রাখে, সরকারি গ্যাস বিল তো দিতেই হয়। আর আমাদের দেশের মা বোনেরা এমন অপচয় করে, গোসল করতে 14 বালতি পানি লাগে, এটা কইলেই তো মৌলবি বলা না। আমার দেশের মা বোনেরা এত পরিমাণে সংসারের মধ্যে অপচয় করে, টাকার দিকে তো তাকানোই যায় না। স্বামী যদি ঈদের সময় একটা কাপড় কিনা দেয়, আমার মা বোনেরা জিজ্ঞেস করে কয় টাকা দিয়ে কাপড় আনছেন, আপনি যদি বলেন 350 টাকা দামের কাপড় আনছি, আপনার কপাল বরাবর সেই শাড়ি মিল্লা মারবে। এজন হাদিসের মধ্যে এসেছে নিজের বিবির সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, নিজের বিবিদের সাথে মিথ্যা বলা জায়েজ আছে। এজন্য একটা কৌশল শিখে যান, ঈদের সময় যখন বিবিকে উপহার দিবেন 350 টাকা দামের শাড়ি আইনা বিবির কাছে বলবেন, বিবি 1250 টাকা দিয়ে শাড়ি আনছি, আপনার বিবি বাতাস দিবে আর বলবে, স্বামী এত টাকার শাড়ি কিনার কি দরকার আছে, তুমি তো আমার শাড়ি দেওই। এজন্য বিবিদের সাথে কখনো কখনো মিথ্যা বলা জায়েজ আছে। মহতারাম হাজিরিন, আর আমরা মুসলমানেরা যারা মসজিদের মধ্যে ওযু করতে যাই এমন অপচয় করি গো, আল্লাহর নবীর জীবনী থেকে পাওয়া যায়, হাদিসের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রহমাতুল্লাহি আলাই, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন ওযু করতেন তখন অল্প পানি ব্যবহার করতেন, আমাদের মাপে মাত্র 1 লিটার পানি ব্যবহার করতেন। আর আল্লাহর নবী যখন গোসল করতেন
তখন মাত্র চার লিটার পানি দিয়ে গোসল কার্য শেষ করতেন। আর আমরা যখন মসজিদে ওযু করার জন্য যাই, আমরা ট্যাপটা সাইরা দিয়ে কতক্ষণ মেসওয়াক লাগাই, তারপরে ট্যাপ সাইরা দিয়ে নাক পরিষ্কার করি, তারপরে ট্যাপ সাইরা দিয়ে আমরা গড়গড়াস কুলি করি, আর আমরা মাথা মাসেও করি ট্যাপ সাইরা দিয়া। আর আমরা যখন গোসল করি গো, ঝর্ণা ফাইরা দেই, আটাশ বাল্টি পানি শেষ হয়ে যায়। আমার ভাইরা আপনি অপচয় করেন, আমি এটা বলি আমার বলার জন্য নয়, আপনার সংসারে কেন অশান্তি, আপনি অপচয় ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। সংসারের মধ্যে অশান্তির দুই নাম্বার কারণ হলো সংসারের মধ্যে বেশি বেশি মিথ্যা কথা বলা। এবার বলুন, আমাদের সংসারে মিথ্যা কথা আছে না নাই? বিবি যেমন মিথ্যা কথা বলে, স্বামীও এর চেয়ে কম না, মিথ্যা কথার একেবারে গোডাউন খুললে দেয় সংসারের মধ্যে। দেখবেন যে মানুষগুলো মিথ্যা কথা বলে, এদের সংসারে শান্তি হয় না, এদের জীবনে কখনো শান্তি হয় না, মিথ্যা কখনো সফলতা দিতে পারে না। মিথ্যা আপনাকে একেবারে আপনার বিপদের সম্মুখীন করে দিবি। একটা ঘটনা মনে পড়ে গেছে, এক রাখাল ছেলে, রাখাল যখন মাঠের মধ্যে গরু চড়ায়, তখন এক গরু চড়ানোর ফাঁকে ফাঁকে মানুষদেরকে ডাক দেয় যে আমাকে তো বাঘে ধরছে, তোমরা কেউ রক্ষা করবা নাকি? সমস্ত মানুষ আইসা দেখে বাঘ চাক কিছুই নাই। ছেলে বলে, আমার মনটা একটু খারাপ আছেন তো, আপনাদের সাথে একটু মস্কারা করছি। আরেকদিন ঠিকই বাঘ আয়া ছেলের সামনে হাজির, ছেলে কাঁদতে কাঁদতে বলতেছে, কে আছো কোথায়, আমাকে বাঘে ধরছে, একটু বাসাই বানি। সমস্ত মানুষ মনে করেছে, এই ছেলেটা তো সিটার, আমাদেরকে বারবার নিয়েছে, একদিনও তাকে বাঘে ধরে নাই, সেদিন কোনো মানুষ তাকে রক্ষা করলো না। আমার ভাইরা, ছেলেটা মিথ্যা বলার কারণে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, এজন্য সংসারে কখনো মিথ্যা কথা বলা যাবে না। তিন নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। আমাদের অনেক মা বোনেরা একেবারে নামাজ ছাইরাই দিছে, নামাজের সাথে কোনো সম্পর্কই নাই। আর আমার অনেক ভাইরা যারা সংসার করে, তারা অনেক সময় নামাজের প্রতি অনেক ইনকাম করে, বিদেশ করে, সরকারি চাকরি করে, নামাজ পড়ে না, সংসারের মাঝে অশান্তি, ছেলে কথা শুনে না, বিবি কথা মানে না, এরকম আছে না নাই? এজন্য অশান্তি হয় যখন আপনি নামাজ ছেড়ে দিবেন, কোটি টাকা ইনকাম করেন, আপনার সংসারে কখনো শান্তি আসবে না। আমার ভাইয়েরা এই তিনটি কাজকে ফলো করুন, আপনি অপচয় ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, নামাজকে স্টার্ট করে দেন, দেখবেন আপনার সংসারটা জান্নাতি সংসার হয়ে গেছে। আমি যে বিষয়টি নিয়ে আবারও আলোচনায় বসেছি, সেই বিষয়টি হলো, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে তিস্তা নদী, ভারত সরকার আবার 46টি বাঁধ ছেড়ে দিয়েছে, সেই পানিগুলো বাংলাদেশের লালমনিরহাট একেবারে তলিয়ে দিয়েছে বলি নাউজুবিল্লাহ। আজকে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি নিউজে, লালমনিরহাটের অসংখ্য মানুষ একেবারে ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, মানুষগুলো একেবারে হাহাকার করতেছে, পানি একেবারে বাড়ি তলিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সংযমের কথা বলেছেন, আমরা ভারতকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারত আজকে আমাদেরকে বড় বড় পানির বাঁশ দিচ্ছে, পানিগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশ একেবারে তলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, যদি তোমাদের কল্যাণ হয় তা দেখে তোমাদের শত্রু যারা আছে যাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছ তখন তাদের তোমাদের কল্যাণ দেখে তাদের বড় দুঃখ হয়। তোমাদের উপরে যখন কল্যাণ নিপতিত হয় তখন তোমাদের কল্যাণগুলো দেখে তারা বড় আনন্দিত হয়ে যায়। যদি তোমরা ধৈর্যশীল হও সংযমী হও তাকওয়া অবলম্বন করতে পারো তাদের চক্রান্ত তোমাদের ধার প্রান্তে আসতে পারবে না। আমরা আজকে ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি যখন আমাদের কুরআনের উপর অবমাননা করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা যখন আন্দোলনে নেমে পড়েছে আর কিছু মানুষগুলো কটুক্তি করেছে কিছু মানুষগুলো হেকমত অবলম্বন করেছে আর আমাদের হিন্দু ভাইদের গর্বালি কিছু আবেগ প্রবণ মানুষ জ্বালিয়ে দিয়েছে এই বিষয়টিকে কুট করে আজকে ভারত সরকার সেই তিস্তার বেরিবাদ আমাদেরকে বাংলাদেশের লালমনির হাট একেবারে তলিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অন্যায় করবে একজন আর তার শাস্তি ভোগ করবে সারা বাংলাদেশ, এটা কখনো মেনে নেওয়া যায় না। মুসলমানদের উপর ভারত যখন নির্যাতন শুরু করেছিল আমরা বাংলাদেশে কোনো হিন্দুকে নির্যাতন করি নাই, কোন হিন্দু ভাইদের উপরে আমরা নির্যাতনের চিহ্ন দেখাই নাই, কিন্তু কেন আজকে ভারত সরকার বাংলাদেশ লালমনির হাট এমনকি বাংলাদেশ তলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে? এজন্য মুসলমান আল্লাহ বলেন তাদের চক্রান্ত থেকে যদি তোমরা রেহাই পেতে চাও দুইটি কাজ তোমাদেরকে করতে হবে। এক নাম্বার কাজ হলো ধৈর্যশীল হয়ে যেতে হবে, দুই নাম্বার কাজ হলো তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি এবং যারা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হয়ে যাবে। এই দুই কোয়ালিটি মানুষ যখন অবলম্বন করবে তখন আল্লাহ বলে কাফেররা তোমাদের উপরে যতই নির্যাতন করুক যতই তোমাদের উপর অত্যাচার করুক তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের উপরে যতই চক্রান্ত করুক তোমাদের এক ইঞ্চি পরিমাণ ক্ষতি করতে পারবে না। এজন্য এ সময় বাংলাদেশের তিনটি সাইড দিয়ে ভারত অবস্থিত, আমাদেরকে শক্তি দিয়ে রক্ষা পাওয়া যাবে না। আমরা আমাদের হাতিয়ার হলো ধৈর্য এবং আমাদের হাতিয়ার হলো তাকওয়া, এই দুইটির সমন্বয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ধৈর্য দান করি এবং তাকওয়া অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তাম পৃথিবী এবং বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করে সবাই বলে আমিন।